टाइप्स অফ বিয়ারিং ক্যাপাসিটি ফেলিওর। এরপর করব কি না টাইপস অফ বিয়ারিং ক্যাপাসিটি ফেলিওর। এই যে তাহলে বিয়ারিং ক্যাপাসিটি জায়গা ম্যাক্সিমাম আমি পাচ্ছি কিউএফ, তো কিউএফ এর বেশি যদি আমার প্রেসার হয় তাহলে কি হবে, সয়েলটা আমার শিয়ারে ফেল করবে। তো এই যে শিয়ারে ফেল করবে এগুলোকে, তারপর হচ্ছে সয়েল আমার যে শিয়ারে ফেল করছে, তো শিয়ারে ফেল করাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, সেগুলোই কি না টাইপস অফ বিয়ারিং ক্যাপাসিটি ফেলিওর, যেটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষায় আসার জন্য, সেমিস্টার পরীক্ষা বা ক্লাস কেস বা যে কোনো হোক না কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ স্কেচ। তো সবার প্রথমে আমরা কি পড়বো, সবার প্রথমে আমরা পড়বো কি না জেনারেল শিয়ার ফেলিওর। জেনারেল শিয়ার ফেলিওর কোন সয়েলের ক্ষেত্রে জেনারেলি দেখতে পাওয়া যায়, এগুলো দেখতে পাওয়া যায় যে লো কম্প্রেসিবিলিটি সয়েলের ক্ষেত্রে, যেমন কি না খুব ডেন্স ঘন কিংবা স্টিফ সয়েলের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে বলছে ওয়েল ডিফাইন্ড ফেলিওর সারফেস ফর্ম করে, যে ফেলিওর সারফেসটা হয়, এই যে ফেলিওর সারফেস আমার হয়েছে এখানে, এটা কি বলছে না ওয়েল ডিফাইন্ড, পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, অ্যান্ড কি না রিচিং দ্য গ্রাউন্ড সারফেস। এই এটা যদি আমার এই দাগটা যদি হচ্ছে কি আমার গ্রাউন্ড সারফেস হয়, তাহলে দেখতে পাচ্ছি কি তার উপরে অবধি আমার হচ্ছে গিয়ে ফেলিওর সারফেসটা তার উপর অবধি চলে গেছে। তো এটাকে আরেকটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি না বালজিং অফ শিয়ার মাস। এই যে তিন নম্বর পয়েন্ট, এই যে উপরে অবধি চলে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে কি না বালজিং অফ শিয়ার মাস। এই ক্ষেত্রে আমার লোডগুলো আসছে সুপার স্ট্রাকচারে। তো এই ক্ষেত্রে আরও কী সম্ভাবনা দেখতে পাওয়া যায়, টিল্টিং অফ দ্য ফুটিং। টিল্টিং অফ দ্য ফুটিং মানে কি না আমার যে ফুটিংটা আছে সেটা কি উল্টে যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কি না জেনারেল শিয়ার ফেলিওর কিছু মেন মেন পয়েন্ট আর কি। ফেলিওরটা এই ক্ষেত্রে কি হয় সাগেন হয়, ফেলিওরটা এই ক্ষেত্রে কি হয় সাগেন হয়, এবং কি প্রোনাউন্স পিক রেজিস্ট্যান্স, পিক রেজিস্ট্যান্স এরা তৈরি করে, পিক রেজিস্ট্যান্স প্রোভাইড করে। ওকে, আর কি হয় এখানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ওয়েল ডিফর্মড হয়। ওকে, তো এটা হয়ে গেল কি না আমার জেনারেল শিয়ার ফেলিওর, তার ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার। এরপর আসছে কি না, এরপর আসছি লোকাল শিয়ার ফেলিওর। লোকাল শিয়ার ফেলিওর কোন সয়েলের ক্ষেত্রে জেনারেলি দেখতে পাওয়া যায়, লোকাল শিয়ার ফেলিওর আমরা দেখতে পাই হাই কম্প্রেসিভ সয়েল অ্যান্ড ইন স্যাং, স্যাং গ্যাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এখানে আমি প্রথমে ছবি দেখে একটা জিনিস দেখতে পাচ্ছি, আগেরটার ক্ষেত্রে উপরে কি হয়েছিল এই এতটা অবধি আমার বালজিং ছিল, কিন্তু এখানে কোনো বালজিং নেই। তাহলে এখানে কি না ফেলিওর জোনটা আমার গ্রাউন্ডের, এটা হচ্ছে আমার যদি গ্রাউন্ড হয় তাহলে গ্রাউন্ডের উপরে এই ক্ষেত্রে আসছে না, আগেরটার ক্ষেত্রে এসেছিলো, আগের ছবি দেখি এই উপরে অবধি এসেছিলো, কিন্তু এখানে কি উপর অবধি আসছে না। তাহলে ওয়ান অফ দ্য পয়েন্ট কি অনলি স্লাইট বালজিং অফ দ্য সয়েল অ্যারাউন্ড দ্য ফুটিং। ওকে, আগেরটা ছিল একদম সাগেন হঠাৎ করে হয়ে যাবে, এটা হচ্ছে ফেলিওর ইজ নট সাগেন, ধীরে ধীরে হয়। টিল্টিং অফ দ্য ফুটিং মানে ফুটিংটা উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে থাকে না। এবারে কি আগেরটাই ছিল কি না ফেলিওর প্যাটার্ন ওয়েল ডিফাইন্ড, ফেলিওর প্যাটার্ন আমার দেখে পরিষ্কার বোঝা যেত, কিন্তু এখানে ফেলিওর প্যাটার্ন আমার ওয়েল ডিফাইন্ড নয় আর কি, ফেলিওর সারফেস অবশ্যই গ্রাউন্ড অবধি পৌঁছে যাচ্ছে না। আর আগেরটাই ছিল আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, আমার ওয়েল ডিফাইন্ড হয়, এখানে কিন্তু আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ওয়েল ডিফর্ম হয় না। তাহলে এটা হচ্ছে কি না লোকাল শিয়ার ফেলিওর। এবারে আমরা কী যাবো, আমরা যাবো হচ্ছে কি না পাঞ্চিং শিয়ার ফেলিওর। পাঞ্চিং শিয়ার ফেলিওর, পাঞ্চিং শিয়ার ইয়ার ফেলিওর যেটা সেখানে লেখা নেই সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি না রিলেটিভলি লুজ স্যাং, খুব লুজ স্যাংয়ের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এটা আমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখে দেবো যে পাঞ্চিং শিয়ার ফেলিওর আমার কি না লুজ স্যাংয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে কি হয় নো ফেলিওর প্যাটার্ন, এখানে দেখতেই পাচ্ছি কোনো ফেলিওর প্যাটার্ন আমার কিছুই অবজার্ভ করা যাচ্ছে না আর কি। ফেলিওর সারফেস ইজ আইদার ভার্টিক্যাল অর ইনক্লাইন ফলোস দ্য পেরিমিটার অফ দ্য বেস। এই যে বেস আছে, বেসের সাপেক্ষে এটা হচ্ছে আইদার ভার্টিক্যাল অর ইনক্লাইন, বেস যতটা আছে সেইটুকু অংশ জুড়েই হচ্ছে গিয়ে আমার ফেলিওর প্যাটার্নটা হচ্ছে, আর তেমন কোনো ফেলিওর প্যাটার্ন আমি পরিষ্কার নেই, প্লাস বালজিং তো কিছু নেই, আর টিল্টিং হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে গিয়ে তাহলে কি এখানে হয়, যেহেতু এটা লুজ স্যাং, আমি আগেই বললাম লুজ স্যাংয়ের ক্ষেত্রে এটা হয়, তাহলে কি আলটিমেট সেটেলম্যান্ট, এটা সেটেলম্যান্ট করে যেতে পারে, আলটিমেট সেটেলম্যান্ট এটার ক্ষেত্রে আমার দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি না পাঞ্চিং শিয়ার ফেলিওর। ওকে, তো এগুলো হচ্ছে গিয়ে তিন প্রকারের যে শিয়ার ফেলিওর হলো তার এগুলো মেন পয়েন্টস।
যেগুলো আমাদের ভালো করে পড়তে হবে উইথ স্কেচেস, অবশ্যই আমাদের ছবি আঁকতে হবে যদি পরীক্ষায় পড়ে, সে 3 নম্বরই হোক বা 5 নম্বরের কোশ্চেনই হোক, ঠিক আছে। এরপর আমরা কি পড়বো, এবারে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন, বিভিন্ন রকমের ফাউন্ডেশনের ক্ষেত্রে, মানে সার্কুলার, স্ট্রিপ ফাউন্ডেশন বা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ফাউন্ডেশনের ক্ষেত্রে, বিভিন্ন রকম সয়েলের ক্ষেত্রে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কীরকম হয় সেটা আমরা জানবো। তো সেটা হচ্ছে কি, প্রথমে ফ্রিকশনাল কোহেসিভ সয়েল, C5 সয়েল, ওকে। তো C5 সয়েলের ক্ষেত্রে কি হচ্ছে, ফর সার্কুলার ফুটিং আমরা এমনি কি আনতাম, স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে চওড়াটা হচ্ছে গিয়ে ব্রেথ, হাইট বা এটা হচ্ছে গিয়ে গেপ। তাহলে এইখানে আমার যেটা বি ডিনোট করা হচ্ছে সার্কুলার ফুটিং, সার্কুলার ফুটিংয়ে তো ব্রেথ নেই, তাহলে এক্ষেত্রে কীটা ইউজ করা হচ্ছে, গায়ে মিকার, এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে QF সমান কি, 1.3 CNC। এটা কিছু ফ্যাক্টর আছে যেটা হচ্ছে পার্টিকুলারলি এই ফুটিংগুলোর ক্ষেত্রে আসছে, সেটা আমরা IS কোডের মাধ্যমে একটা জেনারেল দেওয়া হয়েছে, মানে সার্কুলার ফুটিংয়ের ক্ষেত্রে একরকম বা স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে একরকম বা রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের ক্ষেত্রে একরকম। তো এটা হচ্ছে কি না, ফর সার্কুলার ফুটিংয়ের ক্ষেত্রে আমরা কি হচ্ছে, QF ইকুয়াল টু 1.3 CNC সিগমা এন কিউ 0.3 গামা বি এন গামা। স্কোয়ার ফুটিংয়ের সময় কি হচ্ছে, 1.3, এগুলো আমাদের কথা পড়তে হবে, QF ইকুয়াল টু 1.3 CNC প্লাস সিগমা এন কিউ প্লাস 0.4 গামা বি এন গামা। রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের সময় একটু ফর্মুলাকে আলাদা রকমের, CNC 1 + 0.3 B/L, এল হচ্ছে লেন্থ অফ দ্য ফুটিং আর রেক্ট্যাঙ্গুলার ব্রি হচ্ছে বি এর ক্ষেত্রে এটা হচ্ছে ব্রেথ বা চওড়া যেটা আমার হচ্ছে ব্রেথ অফ দ্য ফুটিং আর এল হচ্ছে লেন্থ অফ দ্য ফুটিং, সিগমা এন কিউ। এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই সিগমা বার মানে হচ্ছে গিয়ে কি না, গামা ডি, এখানে বার লেখা যাচ্ছে না বলে আমি শুধু সিগমা দিয়ে রেখেছি, ওকে। তো এগুলো হচ্ছে কি না, C5 সয়েলের ক্ষেত্রে সার্কুলার, স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের 3 রকমের QF বা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। এবারে আমরা কি আছি, এবারে আমরা পড়বো কি না, কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েল মানে কি, এখানে ফাইয়ের মান কত হচ্ছে, 0 হচ্ছে। তো আমাদের ফাইটা বা হচ্ছে গিয়ে এন গামা যেটা আমাদের থাকে সেটা হচ্ছে কি, রিলেটেড টু ক্যান ফাই। আমরা এই ফর্মুলাটা বা এক্সপ্রেশনটা আমরা ডিটেলসে পড়িনি, তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এন গামাটা কার সঙ্গে সমানুপাতি হয় বা কার এক্সটেনশন থেকে আসে, না ক্যান ফায়ের এক্সটেনশন থেকে। তো ফায়ের মান যদি 0 হয় তাহলে ক্যান ফায়ও 0 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এন গামার মানটা 0 হচ্ছে। তাহলে মেন আমার যে বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা যেটা ছিল, এই যে এই ফর্মুলাটা, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, আমার এন গামাটার মান 0 হবে, তাহলে এই পোর্শনটা পুরোটাই আমার কি হবে, অমিক হয়ে যাবে, শুধুমাত্র এইটুকু পোর্শন থাকবে। তাহলে এটা কোন ক্ষেত্রে হচ্ছে, আমার কোহেসিভ সয়েলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হচ্ছে, সিগমার মান ফায়ের মান আমার ইকুয়াল টু 0। তাহলে QF সমান এখানে কি হচ্ছে, 1.3 CNC প্লাস সিগমা ইকুয়াল টু 7.4C প্লাস সিগমা, যেটা কার থেকে বড় হয় না, 5.7C প্লাস সিগমা যেটা স্ট্রিপ ফুটিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে, তার থেকেও এটা বড় হয় সার্কুলার ফুটিংয়ের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির মান। রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের ক্ষেত্রে কী হয়, QF সমান CNC প্লাস 1 + 0.3 B/L প্লাস সিগমা। এবারে আসছি নন কোহেসিভ সয়েল। নন কোহেসিভ সয়েল মানে কি, সেই ক্ষেত্রে সি এর মানটা 0 হবে, তাহলে CNC যে আমার এই ভাগটা ছিল, এখানে যদি সি এর মানটা 0 হয় তাহলে এই পুরোটাই 0 হবে, তার মানে এই সামনের অংশটুকু কী হচ্ছে, এখানে থাকছে না, কিন্তু এখানে এন গামা থাকবে। তাহলে স্ট্রিপ ফুটিংয়ের সময় কী দেখবো, QF ইকুয়াল টু সিগমা এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা, সি এর পোর্শন কিছু নেই। রেক্ট্যাঙ্গুলার ফুটিংয়ের সময় কী হচ্ছে, 0.4 হচ্ছে আর এটা সার্কুলার ফুটিংয়ের সময় কী হচ্ছে, 0.3। তাহলে এখানে দেখবো আমরা পুরো ফর্মুলাটাই একই রকম, শুধু সামনের প্রেফিক্সগুলো প্রত্যেকটা ফুটিংয়ের সময় আলাদা আলাদাভাবে চেঞ্জ হচ্ছে, যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে গিয়ে কি না, আমাদের বিভিন্ন টাইপের বিয়ারিং ক্যাপাসিটি, ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশনের ক্ষেত্রে। তো আজকে এটুকুই, এর পরের দিন পরের জিনিস পড়া হবে।